أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে সমস্ত লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ তাআলা এবং দিন কোরআন এগুলাকে নিয়ে কটূক্তি করে বা এগুলাকে ব্যঙ্গ করে বা গালিগালাজ করে, তাদের বিরুদ্ধে মুসলমানদের মিটিং মিছিল এগুলা করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন? সম্মানিত দিনী ভাই, প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কিছু বললে, আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কিছু বললে মুসলমানদের প্রাণ কাদা, এটা হচ্ছে ইমানের দাবি। মুসলমান সব কিছু সইতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল কোরআন দিন এগুলোর বিরুদ্ধে কোনো কটূক্তিকে যে মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। তাই ওয়াহির লগ্ন থেকে, ওহির সূচনা থেকে আজ অবধি মুসলমানেরা আল্লাহর বিরুদ্ধে, যারা রাসূলের বিরুদ্ধে, কোরআন দিনের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা করছে, গালমন্দ করছে, এটার যথাযথ উপযুক্ত তার বিরুদ্ধে আন্দোলন হয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, এ পর্যন্ত কেউ মুমিন মুসলমান হইতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকটে তার পিতা মাতা এবং সমস্ত মানুষ থেকে বেশি পছন্দনীয় না হব। তাই রাসূল সাল্লাল্লাহু আমাদের ভালোবাসার পাত্র। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দা লাহুম আযাবাম মুহিনা, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, তাদেরকে কষ্ট দিবে, তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ এই দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা করছেন। এই তারা সূত্রমানিত হলেও তারা দুনিয়াতে লানতপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত, পরকালেও তারা অভিশপ্ত। তবে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা যারা সাধারণ মুসলমান আছি, কোনো রাষ্ট্রপ্রধানের মাধ্যমে, কোনো রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে, কোনো রাষ্ট্রপ্রধানের আমরা জনগণ, ও হিসাবে আমাদের দায়িত্ব কী? এখানে মান বাদ্দালা দীনহু ফাকতুলুহ হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি দিনকে পরিবর্তন করবে, ইসলাম ছেড়ে দিয়ে অন্য কিছু গ্রহণ করবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, হত্যা করতে হবে। তবে এগুলো করবে রাষ্ট্রীয়ভাবে মুসলমান সরকার, যদি নাকি মুসলমান সরকার না করে তাহলে সে আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে। আর জনগণের দায়িত্ব হচ্ছে যখন এরকম যে কোনো অন ইসলামিক কোনো প্রোপাগান্ডা ইসলামের বিরুদ্ধে যারা আগ্রাসন চালায়, আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে যারা কটূক্তি করে, তাদের সাজা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের। আর জনগণের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাছে সুন্না মোতাবেক জোর দাবি জানানো। সুন্না মোতাবেক জোর দাবি জানানোই হচ্ছে
সর্বসাধারণ মুসলমানদের ইমানের দায়িত্ব। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে তাদের সাজা নিশ্চিত করা। এখানে আমাদের দেশে যেটা করা হয়, মিটিং, মিছিল, হরতাল, অগ্নিসংযোগ, বিভিন্ন ধরনের ব্যাপারে আন্দোলন করতে দেখা যায়, এগুলো সবগুলো শরিয়া না, শরিয়ার মোতাবেক এগুলো বৈধ না, এগুলা অমুসলিমদের থেকে নেয়া, ধার করা, এগুলা বৈধ না। এখানে ফজিলতুল শাইখ আল্লামা মোহাম্মদ বিন উসাইমিন রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, হাল তুতাবারুল মুজাহারাতু ওয়াসিলা মিন ওয়াসাইল দাওয়াতিল মাশরুআ, মিটিং মিছিল করা এগুলো কি শরীয়ত দাওয়াতের একটা মাধ্যম? ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে মিছিল, মিটিং, হরতাল এগুলো করা শরীয়তের দাওয়াতি পদ্ধতির অন্তর্ভুক্ত কিনা? উসাইমিন রহমতুল্লাহ আলাই এই প্রশ্নের উত্তরে বলেন, ফাইনাল মুজাহারাত আমরুন হাদিস, এই ধরনের মিছিল, মিটিং, এটা হচ্ছে নব আবিষ্কৃত, লাম ইয়াকুন মারুফান ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলের জামানাতে ছিল না, ওয়া আফলা ফি আহাদিল খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদার যুগেও ছিল না, ওয়ালা আহাদিস সাহাবাতে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরপরে সাহাবা কিরামদের জামানাতেও ছিল না। আর এখানে অন্যান্য ক্ষয়ক্ষতিও আছে, সুমাইনা ফিহি মিনাল ফাউযি ওয়াশাগাব মা ইয়াজআলুহু আমরান মামনুআন হাইসু ইয়াহসুলু ফিহি তাকসিরু যুজাজ ও লাবওয়াব ওয়াগারিয়া। এছাড়া উনি বলেন, এই ধরনের মিছিল, মিটিং, হরতালের ডাক দিলে অনেকগুলো কাজ হয় বিশৃঙ্খলভাবে, যেগুলো শরীয়তের অনুমোদিত না। উনি বলতেছেন গাড়ির যে গ্লাস ভাঙ্গা, তারপর বিভিন্ন ধরনের গেট ভাঙ্গা, এই ধরনের কতগুলো অন্যায় অপরাধ কাজ হইয়ে থাকে। তাই এখানে আমরা যেটা করব, আমাদের দেশে বারবারই কিছু না কিছু ঘটতেছে এই ধরনের নাস্তিক মোরতাদ অমুসলিমদের পক্ষ থেকে আগ্রাসন আসতেছে, আমাদেরকে সুন্নাহ মোতাবেক কাজ করতে হবে। আমরা প্রত্যেক এরিয়া থেকে স্মারকলিপি প্রদান করব সরকারের কাছে, সরকার যেন তাদের উপযুক্ত বিচার করে। আর আমরা নিজেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে এই সমস্ত যেই শয়তান যারা আছে, এই কটুক্তিকারী যারা আছে, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, যদি হেদায়েত থাকে তো আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেখ, তাদের তওবা নসিব করুক, আর নইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেখ। আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই ধরনের আল্লাহ বিদ্বেষী, রাসুল বিদ্বেষী, দিন বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এরা তো সারা ফাঁক ফেয়ে যাবে এরকম নরম কর্মসূচিতে, অনেকে মনে করতে পারে না, সুন্নার বরকত হচ্ছে আলাদা, এটার মধ্যেই বরকত রয়েছে। আর কেউ যদি নাকি অবশ্যই তাকে সরাসরি হত্যা করতে পারে, তাহলে সেটাও ইসলামে বৈধ, তবে নিজেকে লুকাইতে পারবে না, নিজেকে লুকানো জায়েজ হবে না। এমন কটুক্তিকারীকে যদি নাকি কেউ হত্যা করে আর সে নিজেকে না লুকায়, সেটাও বৈধ। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক অন্ধ সাহাবীর, তার এক বাদী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় গালমন্দ করতো, সে সহ্য করতে না পেরে তার পেটে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন খবর যায়, সে বলছে আমি করছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। তাই এখনও যদি নাকি কেউ কোনো আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, দিন বিদ্বেষী কোনো লোককে পায়, কেউ যদি হত্যা করে ফেলে, সেটা জায়েজ হবে। আর সরকার যখন তাকে তলব করবে, সে ঘোষণা করবে আমি করছি, স্বেচ্ছা করছি আমি, তবে নিজেকে লুকাইতে পারবে না। আর সরকার
এর দায়িত্ব হচ্ছে এমন খারাপ লোকদেরকে হত্যা করার দায়ে এই লোককে হত্যা না করা, বরং তাকে ক্ষমা করে দেওয়া। তারপরেও যদি নাকি এই ব্যক্তিকে সরকার ক্ষমা না করে, আল্লাহ তাবারক তাআলা অবশ্যই তাকে ক্ষমা করবেন, কারণ সে আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, দিন বিদ্বেষী, কোরআন বিদ্বেষী লোককে হত্যা করছে। তাই আমরা যে সমস্ত প্ররোচনাগুলো আমরা আমাদের মুসলমান সমাজে মুসলিমেরা নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো করে, এতে ক্ষয়ক্ষতি হয় বেশি, ফায়দার থেকে ক্ষয়ক্ষতি হয় বেশি। তাই যদি নাকি এই সমস্ত কুলাঙ্গারদেরকে মুসলিমেরা নীরবে ঠান্ডা মাথা হত্যা করে তারপরে নিজেকে প্রকাশ করা আমি করছি, সেটা হবে ইসলামের আসল শিক্ষা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহ।